সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় করা একটি রিট আবেদনে উচ্চ আদালত তিন মাসের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেন এর বিরুদ্ধে আপিল করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মঙ্গলবার চেম্বার আদালত কোনো নির্দেশনা না দিয়ে আপিল বিভাগে শুনানির জন্য বুধবার দিন ঠিক করেন আগামীকাল আমাদের অন্য একজন ক্যান্ডিডেট করেছেন মামলা করেছেন সে মামলা তার জন্য ডেট পড়েছে আগামকাল সকালবেলা ওই মামলা শুনানি হবে ওইটার সাথে ভুলবঞ্চা আমাদের তো ফুলবংশের শুনানি হবে একই সাথে শুনানি হবে ন্যায় বিচার পাওয়ার আশায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন চাওয়ার জন্যই আমি সর্বোচ্চ আদালতে কেনে আসছি আদালতের চাচ্ছি আদালত যেন ন্যায় বিচার করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পনেরোই মে গ্রহণের কথা ছিল সে অনুযায়ী প্রার্থীরা প্রচারও চালান শাকের আদান চ্যানেল আই ঢাকা